আজ বানাবো চিকেন 65। তো চিকেনগুলোকে আমি আর দেখাইনি, একেবারে ভেজে কর্নফ্লাওয়ার দিয়ে পুরো ভেজে নিয়েছি। এই দেখুন একদম পুরো লাল লাল করে এরকম মচমচে ভেজে নেবেন। তো চলুন এর পরের উপকরণগুলো আমি দেখাতে থাকি। মশলা দেবো আমি এই যে টমেটো কুচি, পেঁয়াজকে গ্রেটেড করা আছে, আর মশলা এখানে সব রাখাই আছে। এখানে পেস্ট করা আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন। তো চলুন, আর এখানে আমার মশলা লাগবে হলুদ, লঙ্কাগুলো এগুলো, আর আমি এদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই, একটু কুচি দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোটাকে আমি পুরো গ্রেভি হতে দিয়ে গেছি, টমেটোটা দেওয়া হয়ে গেল। তো চলুন টমেটোটা গ্রেভি। এবার দিলাম রেড করা পেঁয়াজটা, মানে ছুলে নিয়েছিলাম গ্রেটারের সাহায্যে, এটাকে ছুলে নিয়েছি। এবারও এটাকেও এর সঙ্গে নাড়তে থাকবো। তো চলুন, এটা আমার কষা হচ্ছে একদম, যতক্ষণ না গ্রেভি হচ্ছে। এবারে আজকে সানডে, তো আমার হাজবেন্ড বলছে চিকেন 65 করে খাওয়াবো। তো দেখে নিই কিরকম খেতে হয়, আমিও শিখে নিচ্ছি। দেখছি এবারে, এবারে দেব চিলি পাউডার, রেড চিলি। ওই দেখুন সব একে একে উপকরণ হয়ে। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো শরীরের পক্ষে খুবই ভালো, এটা সব খাবারেই দেওয়া যায়। মশলা দেবে না, তো চলুন ওটাকে মিক্সড করা হচ্ছে। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবে। এই দেখুন বেটে রাখা মশলাটা দিয়ে দিল, পুরোটাই দিয়ে দিলাম মশলাটা। তো মশলাটা ভালো করে কষিয়ে নিই বন্ধুরা। এর মধ্যে আমি দিচ্ছি অল্প এক কর্নফ্লাওয়ার, আর সামান্য এর সঙ্গে একটু হলুদ মিক্সড করেছে করে দিয়েছে। তো চলুন এটাকেও আবার ওর মধ্যে ঢালবো আমরা, মানে গ্রেভি করা মশলার মধ্যে, এই যে গ্রেভি করা মশলার মধ্যে ঢেলে দিল। এটাকেও আবার নেড়ে ছেড়ে নেবো। নাড়াচাড়া হচ্ছে, কালারটা খুব সুন্দর এসে গেছে একদম, দেখেছেন? এই দেখুন খুব সুন্দর একদম হচ্ছে, নাড়াচাড়া হচ্ছে খুবই সুন্দর। চলুন এটাকে নাড়াচাড়া হতে থাকুক, মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে রাখা চিকেনগুলো, এই যে ভেজে রাখা চিকেনগুলো আমি সব এই মশলা গ্রেভি করা মশলার মধ্যে সব দিয়ে দেবো। পুরোটা ঢেলে দাও, একেবারে আমি পুরোটা ঢেলে দিলাম। এই দেখুন এগুলো ভাজতেও সময় লাগে, আমি ভাজাটা আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, তো একদিন গুঁড়ো তুলতে চলে এসেছিলো তাই জন্য আমি ভাজাটা শেয়ার করতে পারিনি। ভাজাটা একদম সোজা কর্নফ্লাওয়ারকে ওই মাংসের সঙ্গে পুরো মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। ওই যে দেখলেন লাল লাল করে পুরো ছাঁকা তেলে ভাজা ছিল, তো এই দেখুন আমার ফুটতেও লেগেছে। তো চলুন এটাকে নামিয়ে আমি আপনাদের কাছে গরম গরম পরিবেশন করে দেবো একদম। তো বন্ধুরা, আমার চিকেন 65 কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও একটি লাইক করে আমাকে আমার মোটিভেশনটা আপনারা বজায় রাখবেন বন্ধুরা, আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। এবারে দেব গরম মশলা, ওই দেখুন গরম মশলা একদম হাফ চামচ দেখিয়ে দিলাম যতটা নিলাম। এবার গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। তো আমার নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের জানাই আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ এগিয়ে নিয়ে যাবেন, এবং আপনাদের শুভকামনা আশীর্বাদ আমার একান্তই কাম্য। তোমার হয়ে গেছে, আমি নামিয়ে আবার আমি পুরো দেখাচ্ছি কেমন। আমার চিকেন 65 পুরো রেডি হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর হয়েছে। এটা আমরা একটা অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, তো এটাই জন্য আমার হাজবেন্ড এটাকে আমাদেরকে বানিয়ে খাওয়ালো আজকে। তো কেমন হয়েছে খেয়েই বলতে পারবো, দেখে তো মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে অতি অবশ্যই একটু আমাকে লাইক করে দেবেন আপনারা।
টাটা জয় গুরু।